লাইক করুন, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল anybus.in, ইউটিউব চ্যানেল anybus.in। কুরআন শরীফ তো লাজি আড়ার মাতাই আজ সমাজে করোনা গজব হচ্ছে কেন ভাই, কুরআন শরীফ তো লাজি আড়ার মাতাই এই গলা আজ যাদের নীতি তেমনি ভীষণ হলো সাথী, এই গলা আজ যাদের নীতি তেমনি ভীষণ হলো সাথী, যার কারণে খোদার গজব থেমে আসলো ভাই আজ সমাজে করোনা গজব হচ্ছে কেন ভাই, কুরআন শরীফ তো লাজি আড়ার মাতাই আজ সমাজে করোনা গজব হচ্ছে কেন ভাই, কোরআন শরীফ তোলা আছে আড়ার মাথায়। এদিকে না বলে এরা ফজরের সময় কোরআন শরীফ পড়ে, জোহরে পড়ে, আসরে পড়ে, মাগরিবে পড়ে, এসব সময় পড়ে পড়ে এরা আড়ার মাথায় তুলে রাখে। আমাদের এই দেওয়ানা সাইডের কথা বলছে, মনে ব্যথা নেবে না আম্মা জানে না, তারপরে কবি কি বলছে শুনবে। আজান শুনে টিভির সাউন্ড একটু কমে না, তবু খোদা তাদের ঘাড়ে বাস্তব ফেলে না, আজান শুনে টিভির সাউন্ড একটু কমে না, তবু খোদা তাদের ঘাড়ে বাস্তব ফেলে না, মা বলে এবার সাউন্ড কমা, মেয়ে বলে মা জোরে চালা, মা বলে মা সাউন্ড কমা, মেয়ে বলে মা জোরে চালা, আর কানের ধারে বকলে কিছু ভালো লাগে না। এখনকার মা বোনেরা সিরিয়াল সম্পর্কে আমি একটু বলি 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 আমার মোটরসাইকেল জায়গায় হাওয়া থাকে না, কেনটা বুঝতে পারবো এই গল্প বলো গিয়ে দেখো মোটরসাইকেল জায়গায় হাওয়া লিখে এই দক্ষিণ চব্বিশ পরগনায় এন্দ্র ভাই নিয়ে গিয়ে ফেসে গেছি রাত্রে এই গজল বলে। আমি সালাম এই গজল আর কোনো স্টেজ আমি আর বলবো না, আজকে কি মন হয়েছে আর এই গল্পটা বলছি কদ্দূর কী হবে জানি না। সিরিয়াল নমস্কার হয়ে যাবে যাকে অসুবিধে নেই, এক অক্ট যদি সিরিয়াল কাজা হয়ে যায় পরের দিন সকালবেলা ওই সিরিয়াল দেখে ওই সিরিয়াল কাজা আদায় করে তারপর থালা বাটি মাজবে। আমার সোনার চাঁদ মা বলে এটা ভালো লাগলো, এটা একদম কি বলবো সিরিয়াল টিভি কি জিনিস জানে না, তা সিরিয়াল তো দূরের কথা। আজান শুনে টিভির সাউন্ড একটু কমে না, তবু খোদা তাদের ঘাড়ে বাস্তব ফেলে না, মা বলে এবার সাউন্ড কমা, মেয়ে বলে মা জোরে চালা, মা বলে এবার সাউন্ড কমা, মেয়ে বলে মা জোরে চালা, আর কানের তারে বলে কিছু ভালো লাগে না। আজ সমাজে করোনা গজব হচ্ছে কেন ভাই, কোরআন শরীফে তোলা আছে আড়ারি মাতা, আজ সমাজে করোনা গজব হচ্ছে কেন ভাই, কোরআন শরীফে তোলা আছে এবারে মা বোনেদের বলেছি আমার যুবক ভাইরা খুব মজা নিচ্ছে, কিচ্ছু আরে না কিচ্ছু আরে না। আমার যুবক ভাইরা কি করে মরণের একটা গেম উঠেছে ফ্রি ফায়ার, এই গেম যে দুনিয়াতে কবে ঝাঁটাবে আল্লাহ ভালো লাগে, এই গেমের জন্য একদম যুব সমাজ বরবাদ বরবাদ হয়ে যাচ্ছে। এই একটা গেম, এটা তো নামাজ কালাম তো শেষ হয়ে যাচ্ছে, আমরা গজল বলতে যে গজলের শুনবে সেটাই মজা দিল, বাথরুম ঘরে গিয়েও মারপিট বলি মার 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 মার, এই একটাই আওয়াজ কি জান জীবন হয়ে গেছে। তো ফ্রি ফায়ার আর যুবক ভাইরা নামাজের সময় ওরা চান অসুবিধে নেই। একদিন এমদাদুল ভাই নিয়ে বাড়ি যাচ্ছি, এমদাদুল ভাই দিতে যাচ্ছি রাত্রি, আর এমদাদুল ভাইয়ের ওখানে গয়ডার ওখানে একটা টার্নিং হয়ে গেছে, রাতটা কখন আড়াইটা তিনটে বেজে গেছে। এবারে আটটা দশটা ছেলে ওখানে বসে আছে বাচ্চাদের ভেতরে আমরা বসতে পারি, যে ওখানে গিয়েছি বলি মার 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 মার, হ্যাঁ গাড়ির স্টার্ট টেস্টার বন্ধ হয়ে আগে মনে আছে পড়ে এবার হাট কেটে যে জানোয়ার হয়ে গেলে বসে সব ফ্রি ফায়ার খেলা, হ্যাঁ ফ্রি ফায়ার খেলা কঠিন হারাম কঠিন হারাম কঠিন হারাম, ফ্রি ফায়ার যারা খেলছো সাবধান হয়ে যাও। নামাজ কালাম পড়ে না গো আমার মুসলিম ভাই, নামাজের সময় এরা নেট মেতে রয়, নামাজ কালাম পড়ে না গো আমার মুসলিম ভাই, নামাজের সময় এরা নেট মেতে রয়, সন্ধ্যা বলে মা বোনেরা টিভির ঘরে যায়, সন্ধ্যা বলে মা বোনেরা টিভির ঘরে যায়, ভজ কবিতে শুরু হবে আই নামাজে আয়, আজ সমাজে করোনা গজব হচ্ছে কেন ভাই, কোরআন শরীফ তোলা আছে আড়ার মাথা, আজ সমাজে করোনা গজব হচ্ছে কেন ভাই, কোরআন শরীফ তোলা আছে আড়ার মাথা। নারে তকবীর জোর করে দাও তো দেখি এমদাদুল ভাইয়ের কাছে দেব, নারে তকবীর নারে তকবীর।
এই রকম আরো নতুন নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য অ্যানিবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।